Assalamualaikum guys, welcome back to our channel. তো আজকে আবার তিতলিমণিকে নিয়ে উড়াল দিলাম কোনো এক সুন্দর জায়গায়। তো আমি সবসময় চাই ওকে একটু ছুটির দিনে বাইরে বের করে ওর মনে যেন একটু আনন্দ পায় এই ব্যবস্থাটা করার। তো আজকে যেহেতু শুক্রবার, তো যেহেতু হাতে টাইম আছে এর জন্য বের হয়ে গেলাম ওকে নিয়ে সুন্দর একটি জায়গা দেখার জন্য। তো আপনাদের সাথেও শেয়ার করতেছি, প্রথমে আমাদের জার্নিটা শেয়ার করি। বৃষ্টি হয়েছে এখানে একটু আগে, আমরা অবশ্য বৃষ্টিটা পাইনি। তো আমরা এসে দেখলাম রাস্তা মোটামুটি ভেজা। তো তিতলিমণিকে নিয়ে পৌঁছে গেলাম সুন্দর একটি জায়গায়, চারপাশটাই অনেক কচুরিপানা দিয়ে ভর্তি, কাশফুলও আছে। তো তিতলি একটা কাশফুল নিয়ে মজা করতেছে, ওর ধারণা যদি আমাদের গায়ে কাশফুল আসে তাহলে আমাদের নতুন নতুন জামা হয়। তো অনেক কাশফুল নিতেছে যেন ওর অনেক জামা হয়। তো খুব আনন্দ পেয়েছে এই জায়গাটিতে এসে। পাশেই কিন্তু একটি নদী আছে। তো আর যে ঘরগুলো দেখা যাচ্ছে একটু গ্রামের মতো, ও গ্রামটা খুব পছন্দ করে তিতলিমণি। ওইখানে নৌকা দেখা যাচ্ছে, কাশফুল আছে, দূরে অনেক গাছ। তো আমরা ওখানেই যাব, প্রথমে এখানে আসলাম, একটু কাজ আছে এর জন্য। তো এই জায়গাটিতে যেখানে আপনারা পিলার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি দশতলা মসজিদ হবে ইনশাল্লাহ। আমরা যখন দশতলা মসজিদটা হবে তখন আমরা সেটাও দেখে ফেলবো। তো তিতলিমণি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, চারপাশে ছোটাছুটি করতেছে যেহেতু খোলামেলা জায়গা পেয়েছে। ও সবসময় দেখা যায় রুমের মধ্যে থাকতে থাকতে বাচ্চারা বোর হয়ে যায়, তো এরকম খোলা জায়গায় নিয়ে গেলে ওরা আসলেই অনেক মজা পায়। তিতলি কী কী যেন লুকি লুকি করে দেখতেছে, একটু উঁকি দিয়ে দেখতেছে যে এই ঘাসগুলোর ভিতরে আসলে কী পাওয়া যায়। তো এই তো তিতলিমণি এখন একটি পাহাড়ের মতো জায়গায় উঠতেছে, ওর কাছে আসলে এটা পাহাড়। যেহেতু ঢাকার মধ্যে আসলে বাড়ি গাড়ি ছাড়া আর কিছুই পাওয়া যায় না রাস্তা, ও আসলে খুবই আনন্দ পেয়েছে যা বলার বাহিরে। এখন ও একটু জুস খেয়ে নিচ্ছে, আমরা আসার সময় নিয়ে এসেছিলাম যেহেতু বাচ্চা নিয়ে জার্নি করা। তো ব্যাগের মধ্যে টুকিটাকি খাবার একটু একটু থাকেই যেগুলো ও পছন্দ করে। বাইরের খাবারটা অতটা অ্যালাউ করি না, তারপরও বাইরে গেলে টুকিটাকি জিনিস একটু দিতেই হয়। তুই যে দূরে কাশফুল দেখা যাচ্ছে, এই তো কাশফুলে চলে আসলো তিতলি, আর এখন সে জুতা খুলে খুব মজা, মানে বালুর মধ্যে পা দিয়ে সে এখন তার নানা ভাইয়ের ছবি তুলতেছে। আর এই তো কাশফুল, অসাধারণ সুন্দর একটি জায়গা। তিতলিমণি বালু নিয়ে খেলা করতেছে, ও আসলে এগুলো নিয়ে খেলা করতে খুব পছন্দ করে। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব, সবাই পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।